আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহান্তের নিয়মিত আয়োজন লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানে। আছি জনাব নাশিদ রহমান এবং আমি ব্যারিস্টার সাইম আলোচনার জন্য স্টুডিওতে। দর্শক, বিগত সপ্তাহগুলোতে সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক গুরু গম্ভীর তথ্য উপাত্ত ছিল যেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। আপনারা অনেকেই আপনাদের ভালো লাগার কথা আমাদেরকে জানিয়েছেন, ভালোবাসার কথা জানিয়েছেন। এই অনুষ্ঠানটির কলেবর বৃদ্ধির জন্য আপনারা অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছেন, সেটি আমরা এনটিভি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি। আশা করি ভবিষ্যতে এনটিভি কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটিকে দর্শকের চাহিদা অনুযায়ী নতুন করে সাজাবেন। নাশিদ ভাই, গুরুগম্ভীর আলোচনা কিন্তু আজকে হবে না, ঠিক আছে? আপনাকে হয়তো কয়েক সপ্তাহের জন্য আমরা পাচ্ছি না, সুতরাং এই পরিসরে আজকের আলোচনাটা হবে একেবারে আট পৌরে। প্রিয় দর্শক, ইমিগ্রেশন এবং আমাদের জীবন, এটি ওতপ্রোতভাবে জড়িত, সেজন্য আজকে বিষয়বস্তু সাজিয়েছি আওয়ার লাইফ অ্যান্ড ইমিগ্রেশন। নাশিদ ভাই, অনেক বছর আগে তো এদেশে এসেছিলেন, তো যখন এসেছিলেন তখনও তো জীবনের সাথে ইমিগ্রেশন জড়িয়ে ছিল নিশ্চয়ই? আসার পদ্ধতিটা ছিল ইমিগ্রেশন, থাকার পদ্ধতি ইমিগ্রেশন, স্থায়ী হওয়ার পদ্ধতি ইমিগ্রেশন। তো আমরা যেটা দেখছি, আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের সমস্ত কিছুর সাথে ইমিগ্রেশন জড়িত হয়ে আছে। জন্ম, মৃত্যু, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, কলহ, সব কিছুই কিন্তু কোথাও না কোথাও এই যে এথনিক মাইনরিটি আমরা যারা আছি তাদেরকে কিন্তু ইমিগ্রেশন প্রভাবিত করছে। ইমিগ্রেশন কোথাও না কোথাও আমাদের জীবনকে পরিচালিত করছে। তো আপনি যখন এসেছিলেন এদেশে, তখনকার দিনগুলোতে ইমিগ্রেশন কেমন ছিল? ধন্যবাদ আপনাকে ব্যতিক্রমধর্মী এই বিষয়বস্তুটাকে আজকের জন্য নিয়ে আসা। বিদেশ বিভূয়ে বিশেষ করে বিলিতি জীবনে অভিবাসন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি, আমি একটু ব্যতিক্রম, যেহেতু জন্ম থেকে ব্রিটিশ, আমার ওগুলোই পোহাতে হয়নি, কিন্তু আশেপাশে দেখেছি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আমাদের আপনাদের মতো যারা আছেন অতি কাছের মানুষ, সবাইকে আমি দেখেছি। তাহলে আপনি তো কাছের মানুষ হিসেবে বিবেচনা করছেন, অতি কাছেরটা কিন্তু নিয়ে ফেললো বিষয়টা, কাছের না, অতি কাছের। ধন্যবাদ। জি, এখন জিনিসটা হচ্ছে আপনি অত্যন্ত ভালোভাবে বলেছেন। সত্য একটা উদাহরণ দিই, একজন ছেলে 10 বছর হবে, সে আজকে চাইলে তার বারটা শেষ করে ফেলতে পারে, পিএইচডিটা শেষ করে ফেলতে পারে, বাড়িটা কিনে ফেলতে পারে, না 10 বছর হোক আইল্যান্ডটা পাই, পিছিয়ে যায় জীবনে। তার মানে হচ্ছে যে বিষয়গুলো সে করতে পারতো, করে না, তার দক্ষতা ছিল, তার অনেক সুযোগ ছিল, কিন্তু সে করছে না, কারণ 10 বছর পর গিয়ে সে এদেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবে, সেজন্য অপেক্ষা করছে। আবার ফ্রান্সে যাওয়ার সুযোগ আছে, ইটালি যাওয়ার সুযোগ আছে, তারা যাচ্ছেন না, সেনজেন ভিসা নিলে চলে যেতে পারেন, পয়সা আছে, ফুসরত আছে, 10 বছর পর সংসার হয়ে যায়, বউ বাচ্চা হয়ে যায়, যাওয়া হয় না, এটা আর কি গেল। সে মনে করছেন যে ঠিক আছে, একবারে আইলার হোক তারপরে বাংলাদেশে যাবো, বাংলাদেশে যাওয়াও হয় না। প্রচুর দেখেছি 10 বছরে একবার দুবার বাংলাদেশে গিয়েছে, তাহলে এগুলো তো বাবা মা মারা গিয়েছে, যেতে পারে নাই, কিন্তু যখন এদেশে ঢুকে তখন কিন্তু অনেকেরই ধারণা এবং স্বপ্ন থাকে যে সে লেখাপড়া শেষ করে চলে যাবে, কিংবা অনেকে মনে করে যে একটু স্থায়ী হয়ে গেলাম তারপর চলে যাবো, কিংবা ব্রিটিশ পাসপোর্টটা হয়ে যাক তখন বাংলাদেশে গিয়ে বাস করতে শুরু করবো, সেটা কিন্তু আর হয়ে ওঠে না। আর বিপরীত চিত্র পাওয়া যাবে ব্যারিস্টার সাইম সাহেব, অনেকের অ্যাপ্লিকেশন পেন্ডিং, জি, তার ইচ্ছা আছে, সব আছে, পড়াশোনাও করছে, টাকাও জোগাড় করছে, ভর্তি হতে পারতেছে না, তার বাড়ি কিনতে পারতেছে না, তার বাবা মা মারা গেছে, দেখতে যেতে পারতেছে না। তাহলে একটা পজিটিভ, একটা নেগেটিভ দেখতে পাচ্ছি আমরা, দুটো দেখতে গেল। এছাড়া আপনি দেখেন যে অনেকের ধরলাম ট্যালেন্ট ছেলে পেলে যারা আছেন, তারা চাইলেও বৈধভাবে তো লিমিটেড লিফ্টি রিমেনে সেলফ এমপ্লয়েড হতে পারছেন না, পারছেন না, বাড়ি কিনতে অনেক জায়গায় অসুবিধা হচ্ছে, তারা কিন্তু যদি তাদের এখানে সব কাজের রাইট থাকতো তাহলে তারা কিন্তু ভালোভাবে নিজেদের জীবনকে সাজাতে পারতো, এমনকি অর্থনৈতিকভাবে এ দেশকেও তারা উপকৃত করতে পারতো, অবশ্যই, কিন্তু সেটাও তো হচ্ছে হচ্ছে না এখন এই বিলম্বগুলো আছে। আর একটা সবচেয়ে আমার খারাপ লাগে, এইখানে যখন মৃত্যুপথযাত্রী কাউকে দেখতে আসতে চায় ভিসাটা দেয় না, আপনি ভাবেন নাশিদ, এই বিষয়ে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমাদের দর্শকদের জন্য, সেটা অত্যন্ত মানবতার একটা বিষয়। আমি একটা কেস নিয়ে ডিল করছিলাম, সেখানে এটা এন্ট্রি ক্লিয়ারেন্স ভিজিট ভিসার জন্য। তো আমার ক্লায়েন্টের বাবা মা এবং তার ভাই আবেদন করেছে ভিজিট ভিসার জন্য, কিন্তু তারা আবেদনটা খারিজ করে দিয়েছে প্রথম পর্যায়ে। দেওয়ার পর আমরা প্রি অ্যাকশন প্রোটোকল সার্ভ করলাম, তারপর জুডিশিয়াল রিভিউতে গেলাম, আমরা পারমিশন পেলাম। পারমিশন পাবার পর তারা রিকনসিডারেশনের জন্য প্রস্তাব দিল এবং নেগোসিয়েট করলো, আমরা সেই নেগোসিয়েশনে সাড়া দিলাম, কিন্তু তারা আবারও রিফিউজ করলো। রিফিউজ করবার পর আবারও প্রি অ্যাকশন প্রোটোকল এবং জুডিশিয়াল রিভিউ প্রসেসে গেলাম। অত্যন্ত দুঃখের বিষয় নাশিদ ভাই, ইতোমধ্যে এই যে অভিবাসন আবেদনের দীর্ঘ সময়টা ভিজিট ভিসার জন্যে, এর ভেতরে বাবা মা দুজনই মারা গেল। এবং গত পরশু দিন আমরা জুডিশিয়াল রিভিউর পারমিশন হিয়ারিংয়ের জন্য যখন গেলাম, তখন সেখানে
কোর্টও কিন্তু অত্যন্ত দুঃখ করেছে যে আমরা অত্যন্ত সরি যে এই ঘটনাটা ঘটেছে, এটা ঘটা উচিত ছিল না, কিন্তু এখন তো একাডেমিক হয়ে গেছে বিষয়টা, সুতরাং সেটা আর জুডিশিয়াল আমি যদি একটু আসি, আমি যদি এখানে প্রি অ্যাকশন প্রোটোকলে যে বলে আমি কবর জিয়ারত করতে আসবো, এটা কি হতে পারতো না? আমার গ্রাউন্ড কি আমি চেঞ্জ করতে পারি না? এটা এটা তো মানবিক জিনিস, আমার অ্যাপ্লিকেশনে তো বাবা মামা মারা গেছে দেখতে আসতাম, তাদের আমি লাশ দেখতে পাই না, আমি জিয়ারত করবো, এটা কি হতে পারে না? না হতে তো পারে অনেক কিছু, কিন্তু আমি এই দুঃখজনক ঘটনাটা দর্শক তুলে ধরলাম জীবনের সাথে কিভাবে। আপনি দেখেন তার বাবা মা দুজনেই কিন্তু মারা গেল, এই যে বাবা মা মারা গেলেন অথচ তারা আর কোনোদিন কিন্তু এখানে আসতে পারবে না, আবেদনটা কিন্তু খারিজ হয়ে গেল, এই ধরনের অনেক দুঃখজনক ঘটনা তো নিশ্চয়ই আপনার প্রচুর ক্লায়েন্টদের ক্ষেত্রে ঘটেছে, দু একটা কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে? ক্যান্সারে আক্রান্ত ইমার্জেন্সি ফিসার জন্য আপনার বাংলাদেশে প্রিমিয়াম দিয়ে যেটা আবেদন করে বেশি টাকা দিয়ে আবেদন করেছে সেখানে দেওয়া হয়নি, এবং সেখানে বলা হয়েছে যে না তুমি আসলে ফেরত যাবা না, এবং তুমি এখানে তো ইলেকট্রনিক ভাবে তুমি বাবা মাকে দেখতে পারো, কথা বলে এতদিন যোগাযোগ রেখেছো এখনও যোগাযোগ রাখো, যে কথাগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানবিক দিক থেকে দেখা হচ্ছে না। অবশ্যই ইমিগ্রেশন কন্ট্রোলের বিষয় আছে, অবশ্যই পাবলিক পলিসি স্ট্যান্ড আছে, তার অর্থ এটা না যে আমি মানবিকতা মানবতার ঊর্ধ্বে সেই জিনিসটাকে দিব। আর এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অতীতের পাপের ফসল কিন্তু বর্তমান প্রজন্ম দিচ্ছে। সেটা কীরকম না? সেটা কীরকম? আজ এই দেশে ভারতীয় উপমহাদেশ থেকে 90% ওভারস্টিয়ার বা ইলিগাল ইমিগ্রেন্ট তারা কিন্তু বৈধভাবে ঢুকেছে, জি, আফ্রিকা ক্যারিবিয়ান থেকে অন্যভাবে ঢুকে, তা তারা জানে এখানে ওয়ার্কিং হলিডে মেকার সেক্টর বেস বা ভিজিট ভিসা এরা ঢুকেছে, তার মানে কি বিভিন্ন স্কিমগুলোকে তারা কাজে লাগাতে কাজে লাগিয়ে কাজে লাগিয়ে ঢুকে গিয়েছিল, জি, এখন তো ওই স্কিমগুলো নেই, এই ভিজিট ভিসাও দিচ্ছে না, জি, আসতে দিবা তুমি ব্যবস্থা করবা কি করে? নিঃসন্দেহে। তাহলে আমরা যেটা একসময় আওয়ার লাইফ বলে সেই জেনারেশন অপব্যবহার করেছে, যাদেরই সন্তান সন্ততি এখন আছে তাদের বিয়েতে তাদের আত্মীয় স্বজন আসতে পারছেন না, এটা আরেকটা বড় জিনিস। তার মানে কি অতীতে একটা সময় ছিল যখন এভাবে আসাটা অনেক সহজ ছিল, আপনার আপনার প্রথম দিকটাতে তো আপনি দেখেছেন, আমি যেমন দেখেছি আমাদের প্রথম দিকটাতে, আমি এদেশে এসেছি প্রায় 18 বছর হয়ে গেল, যখন আমরা এলাম আমরা মাঝে মাঝে দুষ্টুমির ছলে বলতাম আমাদের কলিগদের সাথে যে আহারে সুখের দিনগুলো নেই, যখন আপনি ছাত্র হিসেবে আসলেন আপনার যেখানে খুশি ভর্তি হচ্ছেন যে কোনো সাবজেক্ট পড়ছেন, এখন তো আপনি যেখানে খুশি ভর্তি হতে পারছেন না, যে কোনো সাবজেক্ট পড়তে পারছেন না, আপনাকে সুনির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে থেকে সব কিছু করতে হচ্ছে। আপনি আমি যখন প্রথম আসলাম তখন কাজের কত সুবিধা ছিল, সুপার স্টোর থেকে সব সব জায়গায় পোস্ট আসো কাজ করো ডাবল পেমেন্ট দিব স্পেশাল কন্ট্রাক্ট দিব। আমি আমি দেখেছি যখন আমরা কাজ করতাম সুপারমার্কেটে, আমরা তো ধরুন যে যে নিয়ম 20 ঘন্টা সেটা মেনেই কাজ করতাম, তো আমরা অনেককে দেখেছি বিভিন্ন দেশের যারা ওভারস্টে করেছে বছরের পর বছর, অ্যাসাইলাম সিকার আছে, তারা সবাই কাজ করত এবং তাদেরকে যথেষ্ট আদর আহ্লাদ করে কিন্তু কাজে রাখা হতো, কারণ তারা বেশি কাজ করতে পারত। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, সেই দিনগুলো তো শেষ হয়ে গেছে। নাই, আমি এখানে আরেকটা জিনিস বলবো, অর্থনীতি জীবনে একটা বড় জিনিস, এই অর্থনীতির সাথে ইমিগ্রেশন ভয়ঙ্করভাবে জড়িত। একটু ব্যাখ্যা করে বলবেন? দু তিনটা ব্যাখ্যা, একটা হচ্ছে যে আপনার সব বুদ্ধি আছে, অপরচুনিটি আছে, এই মুহূর্তে পাসপোর্টটা হোম অফিসে কাজটা লাগাতে পারলেন না, জি, ভিসা চলে আসছে তখন অপরচুনিটি নেই, মিস করে ফেলেন। এমনও তো আমরা দেখেছি যে অনেকে, আমরা তখনকার দিনগুলোতে যখন সহজ ছিল, যখন ছাত্র ছিল অনেকেই, তারা দেখা গেছে যে বাড়ি কিনেছে, ব্যবসা করেছে, পরবর্তী জীবনে অনেকে স্থায়ী হয়েছে, তারা সুন্দরভাবে জীবন সাজিয়েছে, এমনও তো ঘটনা ঘটেছে যে কোনো কোনো ক্ষেত্রে যে তারা অনেক কিছু করেছে দেশে কিন্তু পরবর্তীতে তারা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়নি, এবং সেটার প্লি দিয়ে বলেছে আমার বাড়ি আছে, ব্যবসা আছে, আমাকে থাকতে দাও, তাও তো দেয়নি, 90 দিন বিক্রি করে চলে যাও, আমি পেয়েছি, আমরা সেটা দিবে না, বলছে আপনি চেষ্টা করেন, টাইম তো পেলাম, তাকে বলেছে হ্যাঁ আমরা মানবিকভাবে বিবেচনা করছি, 90 দিন সময় দিলাম, তোমাকে রি এন্ট্রি ব্যান্ডের মধ্যে ফেলবো না। আর আজকের দিনে তো ইভেন আপনি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কেউ ওভারস্টে হয়ে গেলে 14 দিনের বেশি পার হলে তো আপনি দিবে না, ইমিগ্রেশন রুলস এর আন্ডারে আবেদনই করতে পারছেন না। অথচ একটা সময় ছিল আমার সাথে এক কলিগ কাজ করতো, ওভারস্টে ছিল 1.5 বছর, তারপর আবেদন করেছে, তার আবেদন কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছিল। ওই সোনালি দিন নেই, সোনালি দিনগুলো, ওই সোনালি দিন কি ভালো হলো না কিছুটা রুটিনে চলে আসাতে? এটা একটা কথা বাংলাদেশের প্রবাদ আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ, জি, এটা 100% এই ব্রিটেনের অভিবাসন আইনের জন্য প্রযোজ্য, এবং আমাদের মনে করতে হবে একটা আমরা ঐতিহাসিক কাল পার করছি এন্টি ইমিগ্রেন্ট মনোভাবের দিক থেকে, যে ব্রেক্সিট বলেন, সারা বৈশ্বিক এন্টি ইমিগ্রেন্ট অবস্থান বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তির যে রেটরিকটা আছে সেটা বলেন, পূর্ব ইউরোপে অ্যান্টি ইমিগ্রেন্টের অবস্থান বলেন। ভালো একটা বিষয় তুলে ধরেছেন, তাহলে কি সরকারের পক্ষ থেকে অ্যান্টি ইমিগ্রেন্ট অ্যাটিটিউডটা আসছে 100%?
এদেশের জনগণের ক্ষেত্রে যারা ব্রিটিশ নাগরিক আদি সূত্রে তাদের ক্ষেত্রে কি ধরনের কোনো মনোভাব আছে? আমি দুটো জিনিস বলবো। একটা যখন একটা ভ্যান দিল যে গো আউট ফ্রম দিস কান্ট্রি, সবাই বলছে এটা রেসিস্ট। আজকেও হোস্টেল এনভায়রনমেন্ট পলিসির বিরুদ্ধে বলা হচ্ছে সভ্য রাষ্ট্রে এই নামে পলিসি করতে পারো না, তোমার জীবন ছারখার করে দিব, তোমার বাড়িতে ঘুঘু চড়াবো, এটা তো রাষ্ট্র বলতে পারে না। কিন্তু কেন বলছে তাহলে? কারণ এটা ওই পলিটিক্যাল ক্লাস এবং পলিটিক্যাল মেন্টালিটির জন্য। ঐতিহাসিকভাবে কনজারভেটিভ পার্টি তো অ্যান্টি ইমিগ্রেন্ট এবং অতি উগ্র যে দানপন্থী সেটা আছে, তারাই সাথে এসেছে। এখন দেখা গিয়েছে 2010-11-12 সালে তেরেসা মে যখন হোম সেক্রেটারি, ইউকিপকে আটকাতে বেসামাল কনজারভেটিভ পার্টি, ব্রেক্সিট হবে কি হবে না বেসামাল, সে এই নীতি আনছেন এবং অত্যন্ত কড়া মহিলা তেরেসা মে, তিনি পার্টিতে যান না, সবার সাথে খান না, যেখানে এখানে মদ খাচ্ছে সবাই, সিগারেট খাচ্ছে, সেখানেও তিনি যান না। তিনি যখন হোম সেক্রেটারি ছিলেন তখন থেকেই কিন্তু তার এ ধরনের আগ্রাসী একটা মনোভাব আমরা দেখেছি। অ্যাবসলিউটলি, সুতরাং সেটা এখানে এসে প্রভাব পড়েছে। সাজিদ জাভেদ আসার পর কিন্তু আমরা পলিসিতে চেঞ্জ দেখতে পাচ্ছি, অ্যাম্বার রুট কিন্তু ওইভাবে আনতে পারেনি। এখন আমার কি হচ্ছে, এইটার সাথে ব্যক্তি জড়িত। আপনি দেখেন যখন জ্যাক স্ট্র ছিল, ডেভিড ডেভিস ছিল, ডক্টর জন রিড ছিল, জ্যাকি স্মিথ ছিল, ইমিগ্রেশনের মনোভাব কিন্তু অন্যরকম ছিল, তারা কিছুটা কিছুটা নমনীয় ছিল। আপনার ডেভিড ব্ল্যাঙ্কেট কিন্তু নমনীয় শক্ত ছিলেন, ডেভিড ব্ল্যাঙ্কেট, নরম ছিলেন। আমরা ঠিক সেভাবে যদি দেখি, মার্ক হার্পার দেখি, ডেমিয়ান গ্রিন দেখি, আর যে জেমস বুকেনশার যে ইমিগ্রেশন মিনিস্টার হিসেবে অনেক নরম ছিলেন। ক্যারোলাইন নিউক এখন যিনি আছেন তিনি কিন্তু অনেক শক্ত। নাশিদ ভাই, আমাদেরকে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আলোচনা করব, বিশেষ করে যে সোনালী দিনগুলো ছিল সেগুলো তো চলে গেছে, কিন্তু ব্রেক্সিটের কারণে সোনালী দিনগুলো আবার নতুন করে আসার সম্ভাবনা আছে কিনা সেটা আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। বিজ্ঞাপন বিরতির পর এসে আমরা আবারও আটপৌরি জীবনের সাথে কীভাবে ইমিগ্রেশন জড়িত হয়ে আছে সেটা আপনাদের সাথে আলোচনা করব, অনেক বিষয় শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।